কিশলাই স্টাডি কেয়ার, পঞ্চম শ্রেণী হইতে দশম শ্রেণী পর্যন্ত সকল বিষয় এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের সকল বিষয় নতুন পাঠ্যক্রম ভিত্তিক পড়ানো হয়। পড়ানোর স্থান ময়না থানাগড়া মান্না ভবন, এছাড়া মাসমচক ভৌমিক মোড় ও কলাগেছিয়া কালীপদ মাইতির বাড়ি। মোবাইল নাম্বার 9932345177 ও 9647385546। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর, নতুবা ফোন করুন যাদব বেড়া 9800303017, এছাড়া অসিত বেড়া 9933227739। ময়না থানার অন্তর্গত গড়ময়না গ্রামের বাসিন্দা জয়ন্ত কুমার ভৌমিক 1 ডিসেম্বর থেকে নিখোঁজ। জয়ন্ত কুমার ভৌমিকের নিজস্ব একটি প্যাথোলজি সেন্টার আছে। এই প্যাথোলজির নাম সারদা ডায়াগনস্টিক পয়েন্ট। এই সেন্টারটি ময়না হাসপাতাল মোড়ে অবস্থিত। জানা যায় তার কাছে যে ফোনটি ছিল তার নম্বর 9933096825। জয়ন্ত ভৌমিকের বয়স 55 বছর, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন প্রায় 55 কেজি, গায়ের রং শ্যামবর্ণ, পরনে ছিল প্যান্ট শার্ট। জয়ন্ত কুমার ভৌমিকের স্ত্রী জানান, 1 ডিসেম্বর সকাল 6টা নাগাদ বাড়ি থেকে কলিকাতা যায় শ্রীরামের কোনো অনুষ্ঠানে। তারপর সেখান থেকেই কলিকাতায় মেয়ের সঙ্গে দেখা করে বাড়ি ফিরে আসার জন্য ট্রেন ধরে। শেষবারের মতো কথা বলে সন্ধ্যা 5:30 নাগাদ। এরপর থেকে ফোন বন্ধ হয়ে যায়। সমস্ত আত্মীয় বাড়িতে খোঁজ করেও তার খোঁজ পাওয়া যায়নি। আমার স্বামী জয়ন্ত কুমার ভৌমিক সকাল 6টায় বাড়ি থেকে বেরিয়ে গেছে, কলকাতার শ্রীরামের পদযাত্রায় ওখানে গেছে। ওখানে কাজ মিটিয়ে মেয়ের কাছে গিয়েছিল। মেয়ের কাছ থেকে ওখান থেকে 4:30 বেরিয়েছে। 4:30 বেরিয়ে এসে আমি 5:30 সময় ফোন করলাম, তুমি কোথায়? না বললো আমি ট্রেনে আছি, অনেক সমস্যার মধ্যে আছি। হ্যাঁ, ফোন তারপর থেকে আবার ফোন করি, ফোনে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। ফোনটা সুইচ অফ হয়ে গেছে। তারপরে কালকে সারাদিনই কোনো যোগাযোগ করেছে, কোনোভাবে যোগাযোগ করছি না। আজ রাত্রি 10টার মধ্যে তখনও পর্যন্ত তার কোনো খবর খবর পাচ্ছি না। থানায় ডায়েরি করা হয়েছে। অবশেষে ময়না থানায় অভিযোগ দায়ের করা হয়। আমাদের অনুরোধ, যদি কোনো সহৃদয় ব্যক্তি জয়ন্ত ভৌমিকের কোনো সন্ধান পান তাহলে এই নম্বরে জানান। নাম্বারটি হলো 9647220743, এছাড়া 9732774903।